বাড়ির বিবাহিত মহিলাদের করা এই পাঁচটি ভুলই স্বামীদেরকে চরম অর্থকষ্টে ভোগায়। ঠিকই শুনেছেন, আপনি যদি আপনার গৃহে এই কয়েকটি ভুল কাজ করে ফেলেন তাহলে আপনার স্বামীর চরম অর্থকষ্ট দেখা দেবে আর সংসারে নেমে আসবে অন্ধকার। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে স্ত্রীর এই পাঁচটি ভুলের জন্যই তাদের স্বামীরা বরবাদ হয়ে যান এবং গরিব হয়ে যান। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি জিনিস বলে দেব যেগুলি আপনার বাড়ির মহিলারা যদি না করেন এই কাজগুলি, তাহলে আপনি অর্থাৎ সেই সমস্ত মহিলাদের স্বামীরা অর্থকষ্টে আর ভুগবেন না, তাদের আর্থিক উন্নতি ঘটবে আর সংসারে কোনো অন্ধকারের ছায়া নেমে আসবে না। তো কি সেই পাঁচটি কাজ বা পাঁচটি ভুল? সেই ভুলগুলি আপনারা ভুল করেও করবেন না। এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে অবশ্যই যাবেন, আর এর থেকে কিছুটা উপকৃত হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন আর দেরি করব না, আজকের মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক। প্রথমত বলি যে দেখবেন অনেকের বাড়ির মহিলারাই রাত্রিবেলা খাওয়া দাওয়ার শেষ করার পরে রান্নাঘরের মধ্যে ইঁঠো বাসনপত্র রেখেই ঘুমোতে চলে যান, পরের দিন সকালে সেই বাসনপত্র মাজেন। কিন্তু আপনি কি জানেন এই কাজটি আপনি করে শুধুমাত্র আপনারই ক্ষতি করছেন না, আপনার স্বামীর কত বড় বিপদ আপনি ডেকে আনছেন। আপনার স্বামীরই এতে বিপদ ঘটবে না, আপনার স্বামী সন্তান আপনার গৃহে অর্থকষ্ট লেগেই থাকবে সারা জীবন ধরে যদি এই কাজটি আপনি করেন। হ্যাঁ বন্ধুরা, তাই আজকে যেসব মহিলারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে বলি যে আপনারা এই ভিডিওটি দেখার পর এই সমস্ত ভুল কাজগুলি দ্বিতীয়বার আর করবেন না। আর যেসব বাড়ির পুরুষরা দেখছেন তারা অতি অবশ্যই তার গৃহের মহিলাদেরকে এই জিনিসগুলি জানিয়ে দেবেন, তা আপনারা এরপর থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি এঁঠো বাসনপত্রগুলি মেজে নিয়ে তবেই শুতে যাবেন, পরের দিন সকালের জন্য কাজটি ফেলে রেখে দেবেন না। কারণ রান্নাঘরে ব্রহ্মার বাস, এটা আমরা সকলেই জানি। আর দেখবেন যে উনুন বা বর্তমানে গ্যাস পূজো করা হয়ে থাকে ব্রহ্মার রূপে অর্থাৎ আগুনকে, তা আপনি যদি চান ব্রহ্মাকে রুষ্ট না করতে তাহলে অতি অবশ্যই আপনারা রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পরে আপনি সেই এঁঠো বাসনপত্রগুলি মেজে রেখে দেবেন, কখনোই পরের দিনের জন্য ফেলে রেখে দিয়ে শুতে যাবেন না। এতে কিন্তু এতটা পরিমাণে আপনার গৃহে আর্থিক অবনতি ঘটবে যে সেই অর্থকষ্ট কোনো দিনও আপনাদের মিটবে না। দ্বিতীয়ত বলি যে বাড়ির মহিলাদেরকে মা লক্ষ্মীর রূপ হিসাবে ধরা হয়, গৃহলক্ষ্মী বলা হয়ে থাকে। ঠিক সেই রকমই আপনারা আরও একটা দিক ভেবে দেখবেন, ঝাঁটা বা ঝাড়ুকে কিন্তু মাতা লক্ষ্মীর স্বরূপা বা সৌভাগ্যের প্রতীক হিসাবেও বলা হয়ে থাকে শাস্ত্র মতে। কারণ মা দুর্গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পছন্দ করেন, আর এই ঝাড়ু বা ঝাঁটাই আমাদের গৃহ থেকে সমস্ত নোংরা ময়লা আবর্জনা দূর করে দেয় ঝাঁটা ব্যবহার করে।
আর তাই এই ঝাড়ু বা ঝাঁটাকে আপনাদেরকে অত্যন্তই সাবধানের সহিত গৃহে রাখতে হবে। কখনোই বাড়ির কন্যারা বা মেয়েরা এই ঝাঁটা বা ঝাড়ুর ওপর দিয়ে পা দিয়ে চলে যাবেন না, কিংবা এই ঝাড়ু বা ঝাঁটাকে কখনোই ডিঙোবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি কখনো এই ঝাড়ু বা ঝাঁটার ওপর দিয়ে পা দিয়ে চলে যান, তাহলে কিন্তু এতে আপনি মা লক্ষ্মীকে অপমান করবেন, আর যার কারণে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই রুষ্ট হয়ে আপনার গৃহ পরিত্যাগ করে চলে যাবেন। আর তখন আপনি হাজারো কেঁদেও কুল পাবেন না, আপনার জীবনে এতটাই আর্থিক কষ্ট নেমে আসতে পারে। তাই ঝাড়ু বা ঝাঁটা এমন একটি জায়গায় রাখবেন যাতে আপনাদের কারোর পায়ে না ঠেকে। এরপর তৃতীয় যে কাজটি করতে বারণ করব সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বৃহস্পতিবার হচ্ছে মাতা লক্ষ্মীর বার, তাই এই বৃহস্পতিবার দিন বাড়ির মহিলারা আপনাদের চুল ধোবেন না, অর্থাৎ মাথায় শ্যাম্পু করবেন না, চুল নোক কিছু কাটবেন না। যদি করে ফেলেন এই কাজটি, তাহলে আপনি জেনে রাখুন আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্কে কিন্তু বিচ্ছেদ ঘটতে পারে, আপনাদের জীবনে দাম্পত্য সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি যদি চান আপনার স্বামীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক, তাহলে বৃহস্পতিবার দিন আপনি চুল ধোবেন না, অর্থাৎ শ্যাম্পু করবেন না, আর নখ চুল কাটবেনও না, আর বৃহস্পতিবারে নিরামিষ আহার খাবেন, কখনোই আমিষ খাবার খাবেন না। এটা শুধুমাত্র বাড়ির মহিলারাই নন, বাড়ির সকল সদস্যরাই মেনে চলবেন। বাড়ির মহিলারা কখনোই বেশি সকাল অবধি বিছানায় শুয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, যদি পারেন ব্রহ্ম মুহূর্তেই উঠে পড়ার চেষ্টা করবেন, কখনোই সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না। এগুলি হচ্ছে অলক্ষ্মীর প্রতীক, আর যেখানে অলক্ষ্মী বাস করবে সেখানে মা লক্ষ্মী কখনোই বাস করতে পারবে না। আর আপনি যদি চান আপনার গৃহে অর্থ সমস্যা না থাকুক, মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করুক, তাহলে এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে। সর্বশেষ বলবো যে আপনি আপনার ব্যবহার করা সিঁদুর কখনোই আপনার যত কাছের বান্ধবী বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী হোক না কেন, কাউকে ব্যবহার করতে দেবেন না, কারণ এই সিঁদুর হচ্ছে আপনার স্বামীর সৌভাগ্যের প্রতীক। আপনি যদি এই সিঁদুর কারোর সঙ্গে ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনার স্বামীকেও অন্য কারোর সঙ্গে আপনাকে একদিন ভাগ করে নিতে হতে পারে। তাই আপনি যদি চান আপনার আর আপনার স্বামীর সম্পর্ক সারা জীবন ধরে একইভাবে বজায় থাকুক, আপনার স্বামীর ভালোবাসা আপনি সারা জীবন পেতে চাইলে আপনার ব্যবহার করা সিঁদুর কখনোই কাউকে ব্যবহার করতে বা পড়তে দেবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বিদায়। ধন্যবাদ বন্ধুরা।